بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله والصلاة والسلام على رسول الله توكل definition চাও হইছে এবং তার কোনো দোয়া আছে কিনা মূলত সম্পর্ক তার মনের সাথে এটা বুঝতে হবে অন্তরটাকে সদা সর্বদা আল্লাহর প্রতি ধাবিত এবং ঝুলন্ত রাখতে হবে আল্লাহর উপরে তাকে নিবদ্ধকৃত রাখতে হবে যে আল্লাহর আমরা যাকে বলি আল্লাহ ভরসা এই যে কথাটা এটার একেবারে ব্যাপক এবং গভীর অর্থটা যদি মনের ভিতরে বসবে সেদিন আপনি বুঝবেন তো হয়ে গেছে কিন্তু সেখানে সমন্বয় লাগবে তকলের অর্থ কোনোদিন যদি কেউ নেয় যে আল্লাহর উপর ভরসা করছি আমার আর কিছু করার দরকার নেই তো বুঝবেন যে উনি এটাকে কি করে ফেলেছে ব্যাখ্যার মধ্যে ঘাটতি হেনে ফেলেছে নিজের কাজ যেটা বাহ্যিকভাবে করণীয় এটা পুরোটাই করবে কিন্তু অন্তরের সম্পর্ক সবসময় রাখবে যে এটা আমার দ্বারা সম্ভবই না এক ইঞ্চি পরিমাণ এক তিল পরিমাণ যদি আমার আল্লাহ আমাকে সাহায্য এবং তৌফিক দিয়ে ধন্য না করে তাই জন্যে এটার আগে করে সম্পর্ক আমরা বুঝলাম মনের সাথে কিন্তু এটা আবার কোনো দিন কাজে সামান্যতম ত্রুটিত দূরের কথা অলসতা কেউ বোঝায় না কেননা অনেকে এটা বুঝে থাকেন এটাকে আরবিতে তাওয়ুল বলা হয় আর সঠিক যেটা এটা হলো তাওয়ুল যেটা আমাদেরকে করতে বলা হয়েছে এবং আমাদেরকে প্রত্যেকটা জিনিসে তবাকুল আল্লাহ রহমানুল্লি হজতিনা মিনাল আরজাফি মায়ালি বলছে যে তুমি প্রত্যেকটা কাজে আল্লাহর উপর ভরসা করবো তাইলে আল্লাহ হব্বুল আলমিন তোমাকে ওই ভরসার কারণে এটা বরকত দিবেন এটা এতটুকু যে যা তুমি নিজে প্রস্তুতি নিতে পারো নাই তার চেয়ে বেশি তোমার বরকত এসে যাবে রিজেকের মধ্যে বরকত আসবে বিভিন্ন জিনিসের মধ্যে বরকত আসবে এবং বলছেন যে আল্লাহ পাক দেখো নাই যে তিনি মারিয়ামা আলহিসামকে বললেন যে তুমি ওই গাছটাকে ধরে ঝাকুনি দাও তাইলে সে তোমার টাটকা খেজুর তোমার উপরে কি করবে ঝরাবে বর্ষাবে তো ঠিকই হলো তো এখানে কবি বলছেন যদি আল্লাহ চাইতেন যে সে এখন এমন অবস্থা যে বাচ্চা প্রসব করেছে এই কষ্ট তার দরকার নেই তুমি এইভাবে থাকো আমি খেজুর গাছ থেকে তাকে ফেলতে বলছি তুমি খালি এটাকে কুড়াও এটাও হয়তো কিন্তু আল্লাহ বলেন না ইলেই কি হুসজি ইলেই কি কোরআনে আসছে যে তুমি এই খেজুর গাছটাকে ডালটা ধরে তুমি ঝাঁকুনি দাও আল্লাহ একবার কী বোঝা গেল যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একটা কারণ আমাদের থেকে এটা ইয়ে করা লাগে উদ্ভাবন করা লাগে মানে চেষ্টা করা লাগে গাড়ির হ্যান্ডেল ধরা লাগে তারপরে এরা এর আগে তার কালা কলা কৌশল লাগে কৃষককে তার লাঙল ধরা লাগে এর আগে সেটা লাঙল চালানো শিখা লাগে জেলেকে জাল ধরা লাগে সেই সাথে জাল দিয়ে কীভাবে মাছ আটকাতে হয় ধরতে হয় আবার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হয় এটা তার জানা লাগে তখন না কৃষক ধান তুলে আর জেলে মাছ তুলে এইভাবে দোকানদার তার ব্যবসার এখানে কিছু নিয়মকানুন এগুলো জানা লাগে বাবুর সি একটা জিনিস পাকাইতে গেলেও তার কিছু নিয়ম আছে সেটা জানা লাগে তারপরে আল্লাহ পাক তার মাধ্যমে একটা ভালো জিনিস তৈরি করান মানুষ সেটাকে খুশি হয় তার জন্য দোয়া করে তো ব্যবস্থা অবলম্বন যেটা কিন্তু মনের সম্পর্ক সম্পূর্ণ আল্লাহর সাথে থাকা এটা হলো তওয়াক্কুল আর কোরআনে মধ্য মুম তাহিনার চাইনব রায়েতে একটা দোয়া আছে যে রব্বানা আলাইকার তওয়াক্কাল না ওই ইলেইকা আনাবনা

মা শিশু হাসপাতালে যাওয়া লাগে নাই কোনো ধরনের ব্যয় বহন করাও লাগে নাই কোনো তার কষ্ট সাফার করা লাগে নাই তার স্ত্রীকে আল্লাহ আকবার তা আজকে আমরাও যদি এই কাজ করতে পারতাম আল্লাহ নিজে বলছেন মিনি তোমরা যদি প্রকৃত মোমেন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আল্লাহর উপর ভরসা করো নির্দেশ দিয়েছেন আল্লাহ তা আমরা আল্লাহ উপর ভরসা করলে আমাদের অনেক কাজ লাগব হতো এমনকি বিশেষ করে অন্যায় কাজ থেকে আমরা বাঁচতে পারতাম আজকে আল্লাহর উপর ভরসা নাই করে অসুখ বিসুখ হয়ে গেলে আমরা ওই তাবিজ ছাড়া সান্ত্বনা পাই না হ্যাঁ কবিরাজে কাজ চলে যাই এখানেই তো বলা হচ্ছে যে আপনার ভরসা থাকলে আপনি যেটা বৈধ পমতা এটা নিয়ে আপনি কি ক্ষান্ত থাকবেন আর যদি আল্লাহর উপর ভরসা ঠিক মতো না থাকে আপনি তখন কি করবেন মানুষের কথা শুনে অমুক কবিরাজ তমুক কবিরাজ এই অবৈধ পথ সেই অবৈধ পথ এমনকি রিজিকের মধ্যে যদি কোনো অনুষ্ঠান দেখা আইন কামের মধ্যে